শেখ মূল যে প্রশ্ন, স্ত্রী স্বামীর কবর জিয়ারত করতে পারবেন কিনা, প্রশ্নটি কি এমন হবে নাকি মহিলারা বিশেষ করে নারীরা কবর জিয়ারত করতে পারবেন কিনা? আসলে কি তিনি ব্যক্তিগতভাবে করেছেন, এই জন্য ব্যক্তিগত প্রশ্ন হয়েছে। মূলত প্রশ্নটা হবে সকলের জন্য যে মহিলারা কবর জিয়ারত করতে পারবেন কিনা। এটার প্রথম উত্তর হচ্ছে তাদের জন্য কবর জিয়ারত করা নিষিদ্ধ, এবং নিষিদ্ধের কারণ এটা হাদিস শরীফে ব্যাখ্যা করেনি, কিন্তু বাস্তবে আমরা এর ব্যাখ্যা নিজেরা আমরা দেখেছি যে যারা কবর জিয়ারত করতে আগ্রহ প্রকাশ করেছেন তারা অবশ্যই একটা আবেগে করেছেন। যেমন কেউ আমাকে বললো যে সে তার বাবার কবর জিয়ারত করতে যাবে, কেউ বললো আমি তা আমার দাদার কবর জিয়ারত করতে যাব। এভাবে করে অনেক মহিলা একত্র হলো যে তাদের লোক কিন্তু একজনই, একজন লোক তাদের মারা গেছেন এবং বিভিন্ন ধরনের আত্মীয়, তারা সবাই একত্রে বলল যে তারা কবর জিয়ারত করতে যাবে। তাদেরকে বলা হলো যে তোমরা কবর কাছে গিয়ে বিলাপ করবে না, কাঁদবে না, ওখানে বসবে না, ওখানে শুইবে না, সব কিছু তারা শর্ত মেনে গেছে। কিন্তু ওরা যখন কবরের কাছে গেছে তখন ওদের নিয়ন্ত্রণ এটা ছিল না, অর্থাৎ তাদের খুব ঘনিষ্ঠ কাছের লোক হওয়ার কারণে তারা যখনই কবরের কাছে গেছে তখন ওখানে গিয়ে একজন ওই জায়গায় বেহুশ হয়ে গেছে, আর কয়েকজন ওই যে ও বেহুশ হয়েছে তাকে দেখে আর কয়েকজন বিলাপ করা শুরু করে দিয়েছে। তাহলে আগে যে শর্তগুলো তারা দিয়েছে সেই শর্তগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, এবং শরীয়তের যে কথাগুলো কোরআন মাজিদে এবং হাদিস শরীফে এসেছে সে কথাগুলো কিন্তু এগুলো হিসাব নিকাশ করেই, সৃষ্টি যার বিধান তার, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন যে এই লোকগুলো ওখানে গিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে কি না, সেজন্য শরীয়ত তাদেরকে নিষেধ করেছে। নারীদের মন এমনিতে দুর্বল, অবশ্যই তারা মায়াবী এবং তাদের মন খুব দুর্বল, এবং শারীরিক গঠনের দিক থেকেও তারা শারীরিকভাবেও দুর্বল, যেটাকে বলা হয় অবলা। সুতরাং শরীয়তের দৃষ্টিতে কোরআন হাদিস শরীফ এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকারী নারীদেরকে অভিশাপ দিয়েছেন, তাদেরকে ওখানে যেতে নিষেধ করেছেন। কারণ অভিশাপের কারণটা হলো এই যে তারা ওখানে গিয়ে তো বিলাপ করবে, আর বিলাপ করা তো শরীয়তে নিষিদ্ধ। কেউ মারা গেলে তার জন্য কান্না আসবে, তার চোখের পানি পড়বে, তার দরদ হবে, তার মায়া লাগবে, কিন্তু বিলাপ করা যাবে না। বিলাপটা কোনটা? বিলাপ হলো নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলা, নিজের চুল ছিঁড়ে ফেলা, নিজের পোশাক খুলে ফেলা, এবং সেখানে বসে যাওয়া, শুয়ে যাওয়া, বিভিন্ন সুরে কান্নাকাটি করা, এগুলো করা নিষেধ। সে যদি এগুলো না করে, অর্থাৎ বিলাপ করলো না সে, এক্ষেত্রে হ্যাঁ সেটা তো আমি আগেই বলছি যে তারা সব শর্ত দিয়েছে আমরা বিলাপ করব না, আমরা কাঁদবো না, আমরা আবেগ প্রবণ হব না, কিন্তু ওখানে যাওয়ার পর তো তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, এবং এটা আমি নিজে বাস্তবে দেখেছি। সুতরাং মহিলাদের কবর জিয়ারত করা যাবে না। তারা যদি ওই শর্ত মেনে থাকতে পারে যেটা আপনি বলছেন, সেটা হলে তারা দূর থেকে কবর জিয়ারত করতে পারে। তবে সেটা সবাই একমত নন, ওলামা ইকরাম যারা ইসলামিক বিশেষজ্ঞ, কোরআন হাদিস বিশেষজ্ঞ, তারা এক উত্তরে, এক কথায় উত্তর হলে মহিলাদের কবর জিয়ারত করা নিষেধ।